সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের উল্টো দিকে বেসরকারি এই হাসপাতালে অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক করা হয় বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে প্রলোভন দেখিয়ে রোগী নিয়ে আসা দালাল চক্রের ৬ সদস্যকে। এদের মধ্যে মালিকের ছেলেও রয়েছেন। এরা হলো আমার মানে ফ্রেন্ড, ঠিক আছে? তো ওরা আমার ইয়াতে আসছে, আমি তো একটু কথা বলতেছিলাম। পঙ্গুর থেকে বলে ওই ডাক্তাররা না কারা যে আমার পাও কেটে হলে তবে পরে এই জায়গা নিয়ে আসছে আর কি। কথিত এই হাসপাতালটিতে থাকা রোগীরা আদালতকে জানান তাদের কাছ থেকে এক থেকে দেড় লাখ টাকা করে নেওয়া হয়েছে। চিকিৎসক পরিচয়ে সে সময় যিনি কর্তব্যরত ছিলেন তিনি দেখাতে পারেননি কোনো সনদপত্র। কনসালট্যান্ট যারা থাকে ওনারা যেটা বলে সেই অনুযায়ী জাস্ট ফলো আপ আমরা লিখে রাখি, কাজটা তো আসলে ঠিক হয়নি। মালিক স্বীকার করেন ১১ বছর ধরে এই ব্যবসা চালিয়ে আসছেন। আটক ৬ দালাল ও কথিত ডাক্তারকে ২ বছর করে কারাদণ্ড দেয় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। মাদক আইনে এখানে ৬ জনকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এখানে একজন বুয়া ডাক্তার একজন ধরার কারণে তাকে ২ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এখানে যিনি আরেকজন মালিক রয়েছেন তাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং এই প্রতিষ্ঠানটি আমরা সিলগালা করার আদেশ করে দিচ্ছি। চিকিৎসার নামে এমন প্রতারণা রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা।